ময়মনসিংহে এসেছিলেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল সাদিকা পারভিন পপি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টারে ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে অবতরণ করেন এই অভিনেত্রী। পরে সিকে ঘোষ রোড আবদুল্লাহ কমিউনিটি সেন্টারে বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানির একটি অনুষ্ঠানে যোগ দেন। এরপর বিকেলে ময়মনসিংহ ত্যাগ করেন পপি। ময়মনসিংহে পপি অবস্থানকালে বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী তাকে দেখতে আসেন। পপিকে নিয়ে ফেসবুকে সেলফি এবং ছবি তোলারও চেষ্টা করেন অনেকে। পপিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট ছিলেন এএসএম মোস্তাফিজুল হক। তিনি বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার। শহরের ৫৯ বাই এ সারদা ঘোষ রোডের বাসিন্দা মরহুম অ্যাডভোকেট নুরুল ইসলামের পুত্র মোস্তাফিজুল হক ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র ছিলেন। এই পাইলট বলেন, ছোটবেলার স্বপ্ন দেখতাম ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে উড়ে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।